আরো কান বস্তু হনো ও রোজা মাস আর মনে হয়েছে কইস মাত গেছে কি অন্যবার রোজা মাস খালি যেমনে দশ রোজা গেল কি না খালি ফোন আয় হুজুর কাইল ইস্তারও রাখে হুজুর ঘোষণা করে লিছি শোনো একটা সাই মুফতিরে লই লিতা মুফতি এখন একটার ওলা ফলেছি মুফতি লোয়ার ফলেছি ভাইলিছই মুফতি লোয়ার ফলেছি রোজা রাখছে আল্লাহর মাস রহমতর মাস বরকতর মাস মগফিরতর মাস নাজাতর মাস আল্লাহর বান্দা ইগুন থইয়া থুড়া যদি আপনার ইফতারের মধ্যে থুড়া দেরি হয়েছে নাইলে কোনো একটু বস্তু বঞ্চে না আসর পরে হে বাজার ওজার তার বিলির খয়ফে দরছে নাইলে সাদ্দার খয়ফে দরছে বেটিয়ে কইছে হসিজ নাই অগুয়ানি আনবাই হালাকে আল্লাহর বান্দি তুমি জেলা রোজা তাইয় রোজা জুয়র বাতনে যেমনি গ্যাসর সামনে গেল বা চুলার সামনে গেল খালি আপনারে ইফতার করাইবা লাগিয়া বান্দিলা খান হালাকে বেটিন তোর খলিং যাও ছুট বেটিন তোর শরীরও কমজোর কিন্তু খুশি মনে ও দুই ঘন্টা তিন ঘন্টা চুলার জলের আর মনে মনে খালি আলোচনা কিলা ইফতার মানাইলে কিলা আইটেম মানাইলে আমার স্বামীয়ে খুশি মনে ইফতার করে খাইয়া খুশ হয়ে যাবা ও চেষ্টা নানি পঞ্চায় সারা বেটিন তোর চুলার দাইও চাই আসরের আগে গাছর তলে বইয়া তিলাওয়াত করতে বলে জবান বারণ না বলে লাগে নানি ভাইয়াই জবান বারণ না আর হিগুনতে আরও কমজোর এক বেটার শক্তি সাইর ফাঁস বেটিন তুনে আরও বেশি শরীরও মজবুত আঙ্গাজ আছে চুলার ফারও একবার দাইও সাইন ইফতার করে হলে ফানি ইফতার করিলি মিঠা গরম মর দাঁড়ান নাই কিন্তু আল্লাহর বান্দি হলে দাঁড়িয়ে এর বাদেও জালিম হলে থুলা উল্টা পাল্টা করলে ও ইফতারের আগ মুহূর্ত বেইমান বেটিনে তিন তালাক দিলাই দেন নানি রোজা মাস হুজুর কিতা করছে বা দেখো কিতা শুনছুন প্রবঞ্চনা দেখিও বা ডিজিটাল আখল ডিজিটাল আখল সাইন মুফতিও কল লই লিথা তারা মনে করেন মুফতি হকলে হিন হালিও এমনি ঘুরে গাছ খাইয়া আইস তোমরা চলব দেখান এখান তো মুফতি জানিয়ে আইছে কোন ধরনের চেহারা লইয়া আইলে হাসা করে না মিশা করে আউট এনিং তো লইয়া আইছে নানি হ্যাঁ এখন গিয়া হইবা হুজুর আমি পেশার আলা মানু আর আমার গোড়ালিয়ে কিতা কইছিলাম আমি খুনতে বুঝছি না রোজা রাখছে রোজা মাস ও মুখে দিয়ে আইলো কিলা আল্লাহর বান্দির তিন তালাক কইতে হ্যাঁ কইতে এক তালাক নাই তিনও খান দিয়া বাদে খোয়ার লগি হইয়া হিন ফুরা হুস হৌরের ফোন করে কর সে সময় আব্বাও হয় না বেহুর মতে আব্বাও হয় না ও বা ফোলা না আপনার ফুলিরে তিন তালাক দিলেই যাই ফুলিরে নকুয়াইয়া দেখুন মাথা খারাপ হয় ওলা হয় নানি আমরা এটা হুনতে হুনতে খান থালি আপনারা তো গাও দেশ একটা গইলে হুন্ডায় আমরা নইতা জবান বন্ধে হুনতে হুনতে কোনো সময় বুড়াও লাগে একটা মাথ খান বদলারে বাইলা বে আদমি মাথিস না গিলাও কই আমরা ও বা হুসে দিয়া জানে যে ই বেটা ই ফুলি গো ফলানার ফুলি ও বেটারে ফোন করে কর যদি তুই বেহুশ আসলে সে গাওর ও সলমান বাইরে হইলে না কেনে বা ফলারা কইলে না কেন তুই যখন বেহুশ মানু অন্যরে ফোন করে কস না না ঠিকানা এড্রেস ঠিক হিসাবে ও ফুলির বাপরে ফোন করে কর আপনার ফুলি সালিয়ে দিছি ও ফুলির বনি দামাই তার বাইরে রেখর আপনার হালিরে সালিয়ে দিছে কইতে পারে যেমনি ইফতার উদার করে মাথা ঠান্ডা হইল এখন বেইমানের পুরা পাট পড়ে নিল ও আইব মুফতির গেছে মুফতিরও তেরাবি নাই আর অন্য বইয়া চা ফান খার কয় হুজুর আমার তো ফেসারালা মানু কুন্তা বুঝছি না কিতা করছি না করছি আপনি কুন্তা জিও করে কো একটা বললা বেইমান আল্লাহর খসম খা হইলে খসম খাইলে তুই যেখান হইরে ওখান হাসা বলিয়া আল্লাহর খসম খা আল্লাহর ইজ্জতর লেহাজ লাই বাইয়ার খসম খাইলে শুনুন তালাক আল্লাহ মানাইছে না রাগ মিঠাইবা লাগিয়া তালাক জিনিসটা আল্লাহ জাহেজ খেরা দিছে না খিলা মিঠাই দেয় বেটির উপরে আপনার রাগ মিঠাই দেয় হুরুতায় কথা মানেন না হুরুতায় কথা মানাইবা লাগে বেটিরে তালাক দিতায় রোজা সারাদিনের খয়েফে মারের খয়েফর আপনার মিঠাইবার আসন নাই বেটিরে তালাক দেওয়া আবগাজুল মাবাহি আত তালাক সব তনে ফসা যত বস্তুরে আল্লাহ জাহেজ খেরার দিছে আবগাজ মানে সলিয়ল ফসা সব তনে ফসা গান্দা বস্তু তালাক দেওয়া তালাক দিতে পারবা পর্যা আইলে কিন্তু ও ইফতারের আগে তুলা বেড়া চেড়া লাগিয়ে গেছে খিচুড়ির মধ্যে লবণ কম হয়ে গেছে নানি হুকন সিটা বলা করে মানাইছে না বেটাই জোরের আগে কইছিল আজকে হিদল সাথে করিও করছে না ও ইফতার হলো তোর বাপর খবর হলো ভাইয়া মারিয়াও রে তালাক ও তাকে মুসলমানি ও তাকে রোজার মাস ভাইয়ান তালাক আল্লাহ মানাইছে আপনি দেখছো তালাক দেওয়ার পর্যা কিলা আল্লাহ কইরে হে আমার বান্দাও কইরে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'ই ওয়াদরিবুহুন ফা ইন আতা'নাকুম ফালা তাবু আলাইহিন্না সাবিলা হে আমার বান্দা দেখরে তোর বেবিয়ে নামাজ ফলেন না তোর কথা মানিয়া আনেন না তুই ফয়লা তালাকর মধ্যে যাইস না ফয়লা তালাকর মধ্যে যাইস না ফয়লা আল্লাহর বান্দিরে বুঝা আবাল্লাহ করে নিরিবিলি বুঝা
আপনি আমি টুন্ন থইল কি না ফয়লাউৰ ফয়লাকুৰৰ বটমো মারি আপনার ফেলা হোক নাউজ বিল্লাহি মিন জালিক ইগুরে হাদাইয়া দে আরগু আনবাই হিগু কি যে আল্লাহর হৃদয় ব্যাংক থোয়ানি জন্নতর হুরনি যে হিগুলা বলা আইব ওলা কোনো মাত নি আল্লাহ কইরা ফাইজুহুন্না ফয়লা আল্লাহর বান্দি রে বুঝা বুঝা দেখ রায় আপনার বেবিয়ে নমাজ পড়েন না আপনি পাঁচ অক্ত নমাজি বা আরো এক মাত ইন খোয়া ধারেন না শারীরিক জরুরত আপনার আপনার বিবিরে আপনি মেসেজ দিলে আল্লাহর বান্দি আপনার সাথ দেন নাই ওই সময় আপনি আপনার বিবিরে বুঝাইতে ফাইজু হুন্না বলে রে তোমারও বিয়া হয়ে গেছে মোরও বিয়া হয়ে গেছে খালে গাছ বেরিয়েছে এখন তুমি ইটার অফিস বন্ধ করে লাও মান সম্মান তোমার বাপর মান সম্মান আছে মোরও মান সম্মান আছে আল্লাহর বান্দিরে ফয়লা বুঝাও আপনার বিবিরে যে কৌশলে বুঝাইলে ওক সুন্দর হয়ে দিব ঠিক হয়ে দিব আপনি ও পন্থায় একটা করে বুঝাইতে হে কইরা আল্লাহ ফার্স্ট নম্বর ফরার দুই নম্বর ফিসার আয়াত হইলাম ভাইয়া আল্লাহর বান্দিরে ফয়লা মুসলমান সুন্দর করে বুঝাও সুন্দর করে বুঝাও আল্লাহর বান্দি বুঝে আপনার নসিহত করায় বুঝছে না আল্লাহ আল্লাহ আগে কইরা হে আমার বান্দা ফয়লাতের বেটিরে বুঝাইলে বুঝে খাম হইছে না খাম হইছে না ওয়াহজুরু হুন্না ফিল মাজাজি তুই দুই লম্বর দুই লম্বর খাম কর আপনার বিছনা বদলাইলা বিছনা বদলাই না কিন্তু আল্লাহর বন্ধা তালাকর মধ্যে যাইস না তালাকর মধ্যে যাইস না ফয়লা বুঝাইলাই ফয়লা থালাক নাই ফয়লা বুঝানি বুঝে খাম হইছে না একদিন দুই দিন চার দিন পাঁচ দিন বুঝাইছো খাম হইছে না আল্লাহ কিতা কইরা আমার বন্ধা ওয়াহ জুরু হুন্না ফিল মাজাজি তুই বিছনা বদলাইলা বেটি দে ফালঙ্গ তুই ই ফালঙ্গ ফালঙ্গর মধ্যে আর হতিস না তুই অইল অন্য ফালঙ্গ হত অন্য ফালঙ্গ রুম সারিয়া নাই ভাইয়া রুম সারিয়া নাই বেটি ও রুম আপনি হো টঙ্গি গর নাইলে বিলম্বনা আরো বড় হয়ে যাব বিলম্বনা আরো বড় হয়ে যাব ও রুমের মধ্যে তাই অন্য ফালঙ্গ আপনি অন্য ফালঙ্গ যদি আল্লাহর বান্দি হাসালি কর কোনো মান সম্মান আল্লাহ বেটার ফুলি হয় মনে মনে হইব হায় রে হায় যে বেটার আত বাপ বাই সেরারে সারিয়া জীবন সমীর সফিলাম হুম বাপ তনে বড় সম্মানে স্বামীরে মানাইলাম মখতারে কুল মানাইলাম ও স্বামীয়ে মরে ওলা গিন্না কররা মলকে হুতাবাদ দিলাইলা আল্লাহর বান্দে মুসলমান দুই রায় তিন রায় যাইত না নিশি রায় আপনার হওয়ার মধ্যে দরিয়া খান্দা আরম্ভ করব কইব হে স্বামী যান আপনার হওয়ার মধ্যে আমি ওলা ভুল করছি ওলা ভুল করছি আপনি আমার ওলা খারাপ পাইলাই ওলা গিন্না করলাই আপনি আমালকে রোয়াবাদ দিলাইলাই ও স্বামী আপনার ভাও খান্দরে কইয়ার রে জীবনে আর এটা ভুল করতাম নাই আপনি আমার লগে রোয়া খান্দা আরম্ভ করিলাও হাসা কিনা হুদা হইয়া কইজেন ভাইয়া এক বেটিয়ে যেমনে দেখব বাপ তনে বড় সম্মানে জীবন সফিলাম যে বেটার আত ও বেটায় মনে নেকলেট করিয়া মলকে হুতাবাদ দিলেইছই বাস আমার সমান না নেই ইলে এক বেটি দুনিয়ায় জমিন আর বাসিয়া কিটা করতো স্বামীয়ে গিন করি লগে হুতাবাদ দিলাইল দুই দিন তিন দিন যাইতো নাই আল্লাহর বান্দি লগে লগে গিয়া আপনার হাওয়া দরিয়া খান দিব তালা আপনার মর হলা আইতো না ঠিক হয়ে যাব ও তবু আল্লাহ কইরা ও আমার বান্দা ফয়লা বুঝাইলে ফরে বিছনা বদলাইলে খাম হইছে না ওলা না সুর বান্দি ফাত্তর দিলা বুঝেন না হায়া হুরম সব বাদ দিলে আইছে ও আল্লাহ কই ও আমার বন্দারে বুঝে খাম হইছে না বিছনা বদলা নিয়ে খাম হইছে না ওয়াজরে বহুন্না ওয়াজরে বহুন্না বাড়ি সিঙ্গলা নিয়ে আল্লাহর বান্দির আপনা লালির মধ্যে যা যা ধরে বালি মারা আরম্ভ কর তেব তালা ঘর মধ্যে যাইস না ও মারা হইতে পাইয়ান শুনোই কিছু মানছে আমরা ও রোজা মাসো বেটিন তো থোড়া উল্টা পাল্টা হইলে না নে গালর মধ্যে সোল মারি দেয় ফিটির মধ্যে হাফ দিয়ে বালি দেয় বালি মারি দেন আবার হেও রোজা রাখছে বেটিও রোজা রাখছে ইয়াদ রাখি মুসলমান বেটিন তোর আপনার গালর মধ্যে সোল মারা কবি রাগুনা কবি রাগুনা আল্লাহর বান্দির ফেটর মধ্যে লাত মারা কবি রাগুনা ফিটির মধ্যে লাত মারা কবি রাগুনা কবি রাগুনা আপনি হাজার রোজা রাখো না কেনে হাজার তাহার যদি হলো না কেনে ও আপনার সোল মারার নাইলে কিল মারার লাতর আপনার হক দিয়ে আল্লাহর বান্দি মাফ করে না আপনি কিয়ামতর ময়দান আপনার জন্নতর চৌকট পর্যন্ত ফৌসিতে পারতে না হক কেনা উজবিল্লা একটা ওল্লা আসন রোজা মাস হলে হাজ ঘর করেন না বেটিন তোরে খাপ দিয়ে চুলা উল্টা পাল্টা হলে দাস করে মারণ ফিটির বলে কবি রাগুনা আল্লাহ আপনি বিয়া করায় ই অনুমতি আল্লাহ আপনার দিছে না বেটির ফিটির মধ্যে বড় কোনো বস্তু দিয়ে আক্রমণ করতায় মারতায় যে আক্রমণে মাংসর মধ্যে গিয়ে দাগ হয়ে যায় জখম হয়ে যায় ই অধিকার আপনার আল্লাহ আপনার দিছে না আপনি এগুর মালিক নয় জীবন সঙ্গী আপনি ই অধিকার আপনার নাই ও আল্লাহ হইরা ওয়াজরি বহুন না বারি সিঙ্গলা নিয়া লালি তনে উড়াত পর্যন্ত জাত জাত করে বালি দেও নমাজ ফলিবে নি লাইনে চলবে নি ওলা বালি দেও যে হাড্ডির মধ্যে জখম হয় না ও আল্লাহর বান্দি যদি হাসালি কর বাত খাইয়া দুনিয়ায় বলাইয়া থাকে হইব না বেটায় পয়লাম বুঝাইছে পরে বিছনা বদলাইছে এখন বেটায় গল্লা গরম করছে আইস তোমার লাড়িত এখন যদি ইগুরো থাকতাম চাই আর বেটার কথা মানতে লাগবো তবুও ভাইয়া তালাকর মধ্যে যাইও না
আল্লাহ কইরা ফা ইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি আল্লাহর বান্দিয়ে বুজানির পরে বিছনা বদলানির পরে লাশ মারির পরে বুঝি লিছে আপনি তালাকো না আমরার বাইয়ানতে ফয়লা কর বটম মারন তালাকো, আর পরে গিয়া মুফতির সামনে আল্লাহর দাতর কসম খাইয়া কন হুজুর আমি যা বললাম আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি তা এক জোরে বুঝছি না আমি আসলাম মদহুস। মুফতি তেমনে শুনলা আল্লাহর এক মুমিন বন্ধাই আল্লাহর ইজ্জতর কসম খাই লিছে তো নিশ্চয় হাসা দিলারে ভাই তুই মধুস তোর এক তালাক হইছে না, এক তালাক হইছে না, কিন্তু মুফতি দোষী নাই ইটা তালাকে। এর কারণে সোনার নবীয়ে কইছেন ওলা এক জমানা আইব আল্লাহর বন্ধাই তার মন কুহা বিবি লগে জিনা করব, জিনা করব না উজুবিল্লাহ। ও যে হে বা হুশো চালিয়া হুশো হাওয়াস বেটিরে ছাড়িয়া মুফতির সামনে গিয়ে মিশা মাতিয়া কাগজর ফিস্টা এখান লইয়ার তালাক হয়েছে না, আর দিলাইলা ফতোয়া স্বামীর হাওয়ালা বলে আল্লাহর বান্দার বন্দা আসিল মধুস ইয়াদ করিয়া মুসলমান এই রকমের প্রবঞ্চনা দিয়া মিশা মাতিয়া তার হকিগতরে লুকাইয়া আপনি এখান ফতোয়ার কাগজ না এক হাজার খান আনলেও আপনার বেটি আপনার লাগে জীবনে যাই জড়িত নাই, আপনি এই বেটিরে লইয়া আপনার ঘর করে আরো বিশ বছর বাসি রায় তিনটা চারটা হুরুতা ভাই রায় একুটা ডাই হুরুতা পাইছো না হল ডি ফুঙ্গা পাইছো ফুঙ্গা পাইছো ইতা বলোই আপনার বাপ মুক্তি হইবা কিন্তু ইতা সিন্ধার মধ্যে আপনার বাপর কোনো মান সম্মান থাকতো নাই, ইতা আপনার মগজর কিলা বনবা কিলা বনবা। আর এই রকমের অবস্থায় যত মানছে তালাক দিয়া হুশো হাওয়াছে তালাক দিয়া মিশা মাতিয়া ফতোয়ার হাগো জানিয়া বেটি লইয়া জিনা করে জিন্দগি হররা আল্লাহর বন্দার এক নমাজ কবুল নাই ইলা অবস্থার মধ্যে মারা গেলে এ কলিমা আর উপরে তার মৌ দইছে না হকা না উজুবিল্লাহ। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, যে মানছে জিনা করে যত সময় পর্যন্ত হে জিনার অবস্থার মধ্যে থাকে এই সময় তার কলবর মধ্যে ইমান থাকে না, ইমান থাকে না, সমাজ ইলা অন্যানি ও রোজা মাসাইলে বালি দেয়, রোজা মাসাইলে বালি দেয়, তারাও লেফটন গুনায় আর সাইন আলিমরও ফুসলাইয়া করে লিতা আলিম হলর ই হুশ ঠিক আছে হাজারো করো কাবার্তা না ঘুষ লাইটা ও বাইয়াই রোজা মাস খান আল্লাহ দিছুন না তালাক দিবা লাগিয়া বাজারও গিয়া গরিবরে সাতাইবা লাগিয়া আর ফয়লাকু রোজার মধ্যে বা বাজাইয়া কার বরিয়া ইফতারি দিবা লাগে ইতা লাগে আল্লাহ মানাইছুন না। রোজা মাস আমরা গাওয়ালি ভাষা আল্লাহ কামাইবার মাস, যদিও আল্লাহ কামাইবার জিনিস নাই কিন্তু আল্লাহ কামাইবার মানে আল্লাহর আপন বনবার মাস, আপন বর্মার মাঠ আমরা সারাই খোয়া এবং হুনাতনে আল্লাহ আমরা বেশ বেশ করিয়া হুশ খান হোনা তৌফিক খান দেখো আল্লাহ হুম্মা আমিন।